বসেন জামান সাহেব, আর একটু লাইনে ঢুকি, বসেন। যেভাবে তো পাকিস্তান বানাচ্ছেন সেভাবে আর জালসা চলবে না, কোরআন থেকে কথা বল। সব বক্তব্য না দিই মানুষ যাতে হৃদয়ত হয়, নামাজ পড়ে সারা রাত বক্তব্য দিলেন, ফজরের নামাজ কেউ করলো না, তাহলে আপনার বক্তব্য সার্থকতা। আচ্ছা পাকিস্তান বানাচ্ছে এটা কেমন কথা? আমি আলোচনা করতে কিসের বিষয় উপরে? আমানুত তাকুল্লাহ, মুমিন কাকে ভয় করে? আরো জোরে বলেন, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহু আকবার স্লোগান দিবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে কথা বলতে পারে? কথা বলেন না কেন ভাই? আমি আগে বলেছি আমি কোনো দল মত তিল করি না। বুঝছেন, আমি ভাই কোরআন থেকে কথা বলতেছি। আপনারা যারা আছেন আজকের জালসার প্রধান বক্তা এবং আমাদের জালসার এইখানকার হাজির সাহেব মুরব্বী সবাই আছেন, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলকেই সালাম, সালাম আলাইকুম। এই মহামারী করার সময় জালসা খুব সীমিত হচ্ছে, তারপরে আপনাদের বুঝতে হবে দেশের পরিবেশ পরিস্থিতি অনেক কোরআন হাদিস থেকে আলোচনায় আসাই ভালো। কিছু কিছু বিষয় আসলে সেটা যতটা সহজ বলতেছেন সে সহজ না, আমার এ বাধ্যকতা আছে, অন্যদিকে নিয়ে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছে? চালান অসুবিধা নেই। কোরআনের মাহফিলে বাধা দেয় কারা? আল্লাহ বলে অবৈধ সন্তান যারা। আমার কথা উতুল্লিম বাদা জালিকা জানিম, সুরা কলম 29 নম্বর পারা 13 নম্বর আয়া। ইমান আসরিন যখন আল্লাহরে গালি দিয়েছিল, আল্লাহকে জালিম বলেছিল, আল্লাহ কি জালেম? আরো জোরে কন তো। ইমান আসরিন কেন আল্লাহকে গালি দিয়েছিল? আল্লাহ পাক নারীদের উপর পর্দার আইন ফরজ করেছিল, তস্তিমা বলেছিল আল্লাহ জালিম হয়ে গেছে, তখন আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলাম, তখন তস্তিমা বাংলার জমিনে থাকতে পারে নাই, ভারতে পালাইতে বাধ্য হয়েছিল। এই জন্য আল্লাহর নামের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আমি এই যে পা হাত দিছি আপনাদের, আমি কারো নাম ধরে আল্লাহর কসম আমার লাইফে কোনোদিন কথা বলি নাই। আগামী আজকে যদি সারা জীবন যদি বিএনপিরে গালি দেয়, জামাতকে গালি দেয়, চরমনেরে গালি দেয়, তাবলীগকে গালি দেয়, একজনও আগামীকাল আমাকে একটা ভোট দিবেন না। আমি আমার মেম্বার দাঁড়ারও কোনো অভিজ্ঞতা নাই, আমি মেম্বার তো দাঁড়াবো না। আসল রাজনীতি এখন দেশে নেই, কথা কন না কেন? আমার এলাকার মানুষ ধরছে, হুজুর দাঁড়ান, বলে দিছি না। সুবহানাল্লাহ, কোন আরো জোরে কোন? চেয়ারম্যান সাহেব ওনাকে পাম দিছে কেউ, কথা কন না কেন? পাম দিছে ওনা। আল্লাহু আকবার স্লোগান কেউ বন্ধ করতে পারে নাই, পারবেও কেউ যদি আল্লাহু আকবার বলে আল্লাহ পাক তার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভর্তি করে দেয়। এত বড় সওয়াব জয় বাংলা করলে যদি সওয়াব হয় বলেন, আমি বলি শহীদ জিয়া উমর হক যদি এই স্লোগান দিলে সব হয় বলেন, আমি সারা জীবন জিকির করি শহীদ জিয়া, শহীদ জিয়া, শহীদ জিয়া, শহীদ জিয়া। আল্লাহ আমাদের হেদায়ত দান করুক। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ। ঘুমাচ্ছেন আপনারা? গান গামু, গান ইসলামী গান ভালো লাগে না? এই ঢোল আছে, তবলা আছে, ভালো লাগে না?
মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানব না হাইরে অবমাননা কারীরা রক্ষা পাবি না মারহাবা কোন অবমাননাকারীরা রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে একটু আওয়াজ দিয়েন ভাই বিড়ালের মতো দিয়েন না সিংহের মতো গর্জন দিয়ে দিয়েন বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে মোরা করব তাদের কবর রচনা নইলে মোরা করব তাদের কবর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ হাইরে অবমাননাকারীরা রক্ষা পাবে না অবমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে মোরা করব তাদের কবর রচনা নইলে মোরা করব তাদের কবর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা সবাই মানি না মানব না বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী হলো বারাক ওবামা বুশের মতো জুতা খাবি দেরি হবে না বুশের মতো জুতা খাবি দেরি হবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের মানি না হাইরে অবমাননাকারীরা রক্ষা পাবে না অবমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির খতম করো আবু জেহেলের নাতি পুতি সাগরি ঠিক কিনা বলেন বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির খতম করো আবু জেহেলের নাতি পুতি সাগরির নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের মানি না আল্লাহ রাসূলের অবমাননা জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদার দোহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর এ ভাই সাহাবা একরাম নবী রসুলগণ দিয়া ধুচু করে এমনি স্লোগান দিছে আপনারা পারবেন না পারবেন না জাম্পিং হবে একটু ব্যায়ামও হবে অসুবিধা কি পারবেন নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ
নাস্তিকতা নে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একিয়াস খোদার দুহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তল তল আওয়াজ তল জোর কদমে সামনে টানো সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায় তাকবীর তাকবীর দিবে না বুঝবে এটা ওই দলের লোক নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই একটু আওয়াজ দিয়া বলবেন ঠিক মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তলো তলো আওয়াজ তলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আরে ভাই সংসদে জ্বালান তো আল কোরআনের আলো কোরআন আছে যেখানে আলেম ওলামা যেখানে সুদ ঘুষ যেখানে ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে দাঁড়া নিছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান তলো তলো আমস তলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে জালো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে সুদ ঘুষ যেখানে আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল জোরে বলবেন সিংহের মতো আজকের মাহফিল কতক্ষণ চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত তো বয়ান হবে না এতটুকু নিয়ত করে নেও দোয়া না করে বাড়ি যাব না